নয়ন প্রতিদিনের মতো আজকেও আমি আমার নিউ রেসিপিতে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে রেসিপিতে থাকছে স্পেশাল নারকেলের নাড়ু। অতি সহজভাবে মানে খুব অল্প সময়ের মধ্যে এক মিনিটেই আপনারা তৈরি করে ফেলুন মজাদার নারকেলের নাড়ু। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো আমি প্যানে ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা গলে গিয়েছে, তো এখন আমি নারকেল দিয়ে দিচ্ছি, কুড়ানো নারকেল দিয়ে আমি ঘিয়ের সাথে একটু ভেজে নিব। ঘিয়ের সাথে নারকেলটা ভেজে নিলে তো ঘিয়ের ফ্লেভারটা নারকেলটার মধ্যে পাওয়া যায়, তাই আমি একটু ভেজে নিচ্ছি, আপনারা এভাবে করবেন। তো ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা ছিল অনেক ভালো একটা গুড় পেয়েছি, তো আস্তে আস্তে আমি নাড়বো আর গুড়টা গলে আসবে। খুবই সহজ একটা রেসিপি, আর আমরা বাঙালিরা সবাই কিন্তু এই নাড়ুটা খুব পছন্দ করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু আমরা নাড়ুটা খেতে খুবই পছন্দ করি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। চুলাটাকে লো আঁচে রেখে নেড়ে চেড়ে দিচ্ছি, খুব হাই আঁচে করবেন না, তাহলে পুড়ে যাবে গুঁড়টা। যখন আপনারা দেখতে পাবেন যে নারকেলটা আর গুড়টা আঠালো আঠালো ভাবে এসে গিয়ে যাবে, তখন আপনারা চুলাটা অফ করে দিবেন, বা হাঁড়ির সাথে লেগে থাকে না, এটা আলাদা হয়ে যায়। তো আমি এখন ঢেলে নিয়েছি একটা পাত্রে, তো ঢেলে চামচে নেড়ে চেড়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা পর্যন্ত একটু ওয়েট করে আমি এখন নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি। আলতোভাবে একটু মানে করলে গোল গোল শেপ হয়ে আসে, আমি এই সাইজ করেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, সমস্যা নাই। তো গুড়টা আর নারকেলটার পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু সুন্দরভাবে নারকেলের নাড়ুটা হবে না। আর অবশ্যই ঘি দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে খুবই টেস্ট হয়। তো আমার 2 কাপ নারকেল দিয়ে 18টার মতো নাড়ু হয়েছে, নারকেলের নাড়ু। তো আমি পরিবেশন করে ফেললাম, তো আপনারা দেখুন কত সুন্দরভাবে নারকেলের নাড়ুটা হয়ে গিয়েছে। তো এটা আমি চাইলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবো, তো আপনারাও কিন্তু ঘরে করে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য, কোনো নষ্ট হবে না। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আমি বিদায় নিব আজকের মতো, আল্লাহ হাফেজ।